এই ধ্যানের গুরুত্বই যে আলাদা। মন, মস্তিষ্ক, শরীর সবইতে এর প্রভাব অপরিসীম। সুদীর্ঘ 5000 বছর পুরনো এই যোগার মাহাত্ম্যই আলাদা। তাই তো প্রাচীনকালে মুনি ঋষিরা যোগে নিজেদের শপে দিতেন বছরের পর বছর। দিব্যি গভীর জঙ্গলে কিংবা কোনো পাহাড়ের চূড়ায় অথবা অন্ধকার কোনো গুহায় এই যোগ ব্যায়াম করতেন তারা। ফল মূল খেয়ে দিব্যি থাকতেন তারা। রোগের প্রাদুর্ভাবও তখন ছিলই না, কিন্তু প্রগতির উন্নতির সাথে সাথে অনেকটাই হারিয়ে যাওয়ার পথে ছিল এই যোগ ব্যায়াম। গুরুত্ব দিয়ে ধাবমান প্রগতির সঙ্গে যোগ ব্যায়ামকে আমূল দেওয়ারই লোকের ভীষণ অভাব ছিল ভূভারতে। কিন্তু এই যোগ ব্যায়ামের আক্ষরিক অর্থটা অনুভব করলেন সঠিক মানুষ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। প্রধানমন্ত্রী বলেই কি এই অনুভবটা এলো মোদীজির মধ্যে? বিষয়টা একদমই এমন না। যোগ ব্যায়ামের গুরুত্বটাই মোদীজিকে প্রেরণা দিল ভারতবর্ষের একজন সুসন্তান হিসেবে। মোদীজির এই যোগ ব্যায়ামের দৃষ্টিভঙ্গিকে সাদরে গ্রহণ করল রাষ্ট্রপুঞ্জ। মোদীজির অনুভবেই যোগা এখন শুধু ভারতেরই অহংকার নয়, গোটা বিশ্বে বরেণ্যে এই যোগা, যারই এক অন্যতম দিন হল এই 21শে জুন। 5000 বছরের সেই পুরনো যোগ ব্যায়াম এখন বর্তমানে নরেন্দ্র মোদীজির দৃষ্টিভঙ্গিতে সবার কাছেই অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। আর এটাই তো চেয়েছিলেন প্রধানমন্ত্রী। সত্যি মোদীজির চিন্তা ভাবনার সুফল প্রকাশ হল প্রত্যেকের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।